কারো মুখাপেক্ষ হয়ে নয়, নিজেদের সম্পদ দিয়ে দেশকে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে উন্নয়ন প্রকল্পের 90% বাস্তবায়ন হচ্ছে নিজস্ব অর্থায়নে। প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই বছর 9 বিশিষ্ট ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে প্রদান করা হয় এই পুরস্কার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় পুরস্কার প্রদানের জন্য করোনার কারণে 2 বছর পর সরাসরি স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 9 বিশিষ্ট ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হোদা, বীর বিক্রম মরণোত্তর, আব্দুল জলিল, সিরাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস মরণোত্তর ও সিরাজুল হক মরণোত্তর। চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম এবং স্থাপত্য ক্ষেত্রে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। পরিকল্পিতভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে বলেই দেশ আজ উন্নয়নশীল স্তরে উন্নীত হয়েছে বলে জানান শেখ হাসিনা। পরিকল্পিতভাবে যদি কাজ করা যায়, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যদি প্রতিটি প্রকল্প প্রণয়ন করা যায় এবং বাস্তবায়ন করা যায়, তাহলে যে কোনো অর্জন করাই সম্ভব বলে আমি বিশ্বাস করি। তো আমরা সেভাবেই কাজ করেছি। চিকিৎসা সেবা মানুষের দরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। করোনার কারণে বিশ্ব মরুলদের দেশেও এখন বহু মানুষ খাবার পায় না উল্লেখ করে বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলেও জানান সরকার প্রধান। আমি আশা করি এরপরে ভবিষ্যতে যারাই আসবে ক্ষমতায় তারা এই দিকটি লক্ষ্য রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাবে, যার ফলে বাংলাদেশ আর কখনো পর মুখাপুখি থাকবে না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, সেটাই আমরা চাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।